প্রথমত আমি তোমাকে চাই। গানের জগতের উজ্জ্বল নক্ষত্র তিনি, তার সুরের আওয়াজ ঝংকার তোলে মানুষের হৃদয়ে। বলছি জীবনধর্মী গানের পুরোধা ব্যক্তিত্ব, অসম্ভব প্রিয় এক নাম কবি সুমনের কথা। এপার ওপার দুই বাংলাতে তিনি জয় করেছেন কয়েক প্রজন্মের শ্রোতার অন্তর। নিজেকে খ্যাপা বুড়ো বলে আখ্যায়িত করেই যেন শ্রোতাদের আরো বেশি করে কাছের হয়ে গেছেন তিনি। আজ এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন। সুখে দুঃখে আনন্দ বেদনার দিন যাপনের স্রোতে জীবনের 72টি বসন্ত দেখা হয়ে গেল তার। জীবনের বিশেষ দিনটিতে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন তিনি। গুণীয় মানুষটার শিল্পী পরিচয় ছাড়াও আরো অনেক পরিচয় রয়েছে। তিনি একাধারে গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার এবং সাবেক সংসদ সদস্য। আরো একটি পরিচয় তিনি দিতে ভালোবাসেন, আর সেটি হলো যোদ্ধা। এই যুদ্ধ তার শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে, এই যুদ্ধ তার অপসংস্কৃতির বিরুদ্ধে, এই যুদ্ধ তার শুদ্ধ গানের চর্চায়, এই যুদ্ধ মানুষের মনুষ্যত্ব নিয়ে টিকে থাকার আহ্বানে। কবি সুমন 1949 সালের 16 মার্চ ভারতের উড়িষ্যায় জন্মগ্রহণ করেন। তার পূর্বনাম সুমন চট্টোপাধ্যায়, তার পিতা সুধীন্দ্রনাথ এবং মাতা উমা চট্টোপাধ্যায়। বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার জন্য 2000 সালে ধর্মান্তরিত হয়ে নিজের নাম নিজেই রেখেছেন কবির সুমন। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।